প্রায় 10 বছর ধরে আমেরিকা একজন ব্যক্তিকে অক্লান্তভাবে খুঁজে চলেছে, কারণ সে আমেরিকার সবথেকে উঁচু টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় 3000 ব্যক্তিকে হত্যা করে। এই ব্যক্তিটি হলেন ওসামা বিন লাদেন, একজন মুসলিম সংগ্রামী যোদ্ধা যাকে আল কায়দা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে আখ্যায়িত করা হয়, যিনি আমেরিকার মতো মহাশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু তার এই হুমকির পরিণাম হয়ে দাঁড়ায় সে যেই দেশে বাস করত ওই দেশে পুরো সংগঠনের উপর গুলি আর বোমা বর্ষণ হতে শুরু হয়, আর বাকিটা জীবন তাকে গোপনে কাটাতে হয়। কিন্তু আমেরিকার এজেন্সি আর আর্মিরা বছরের পর বছর ওসামা বিন লাদেনের তল্লাশি চালিয়েও এক ঝলকও তাকে দেখার সুযোগ পায়নি। রহস্যজনকভাবে লাদেন গায়েব হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন খবর আসে ওসামা বিন লাদেনের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, যাকে টানা 10 বছর ধরে খুঁজতে খুঁজতে আমেরিকার চটি ছিঁড়ে গেল, হঠাৎ তাকে এক রাতে কিভাবে খুঁজে পেল আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন। সালটি ছিল 2009 আর মাসটি ছিল মে। আমেরিকার সিচুয়েশন রুমে গোপন বৈঠক চলছিল। এই রুমে বারাক ওবামা আর সিকিউরিটির সঙ্গে জড়িত প্রশাসনের কিছু বিশেষ কর্মকর্তারা ছিল। মিটিং সমাপ্তির পরে রাষ্ট্রপতি বারাক ওবামা, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রাম ইমানুয়েল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থমাস ডনিনাল আর সেক্রেটারি অফ ডিফেন্সের চিফ লিওন পেনেটার সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে চলে যায় আর দরজা বন্ধ করে তাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করে। তাদেরকে আদেশ দেয় যেমন করেই হোক লাদেনকে খুঁজে বের করতে হবে, আর এই মিশনের সব রিপোর্ট যেন প্রতি মাসে তার টেবিলে জমা করা হয়। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তার বায়োগ্রাফি এ প্রমিস ল্যান্ডে এই ঘটনাটি লিপিবদ্ধ করেন। তিনি বলেন, 9 সেপ্টেম্বর সেক্রেটারি অব ডিফেন্সের অফিসার লিওন পেনেটা আর তার নিচের স্টাফ মাইকেল ওয়ারেন হঠাৎ ওবামার সঙ্গে পার্সোনালি দেখা করতে আসে। তারা বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা ওসামা বিন লাদেন সম্পর্কে অল্প কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি আর আল কায়দা সংগঠনের একজন মেসেঞ্জারের ব্যাপারেও আমরা বিশেষ কিছু ইনফরমেশনও জোগাড় করেছি, যার নাম আবু আহমেদ আল কুয়েতি। আমাদের ডিটেকটিভের মতে এই ব্যক্তিটির সঙ্গে বিন লাদেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের ডিটেকটিভ তার ফোন কল ট্র্যাক করছে আর তাকে ফলো করছে। তারা ওবামাকে জানায় এই ব্যক্তিটিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 35 কিলোমিটার দূরে অ্যাবাটাবাদে দেখা গেছে। এরপর 14 ডিসেম্বর 2009 সালে লিওন আর মাইক আবারও একবার ওবামার সঙ্গে সাক্ষাৎ করে। এই সময় তাদের সঙ্গে CIA-র কাউন্টার টেরোরিজমের চিফ, ওসামা বিন লাদেন অভিযানের হেড আর একজন বিশ্লেষক ছিলেন। তারা পাকিস্তানের ওই জায়গাটির সব ইনফরমেশন মিস্টার প্রেসিডেন্টকে জানায়। তাদের মতে ওখানেই লাদেনের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। CIA-র চিফ, লিওন পেনেটা তার বায়োগ্রাফিতে লেখেন, অ্যাবাটাবাদের যেই ঘরটির উপর আমরা নজর রেখেছিলাম ওই ঘরটি আশেপাশের বাড়ির থেকে অনেক বড় ছিল, প্রায় 8 গুণ বড় ছিল, আর এই বাড়ির মালিকের নাম ইব্রাহিম। কিন্তু তার আর্থিক অবস্থা এতটা উন্নত ছিল না যে সে কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারবে। তাছাড়া এত বড় প্রপার্টি হওয়া সত্ত্বেও সে বাড়ির উঠোনের এক সাইডে থাকতো। এই বাড়িটি 3 তলা আর বাড়ির উপরে একটি ব্যালকনি রয়েছে, কিন্তু এই ব্যালকনিটিকে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশ্ন উঠতেই পারে, ব্যালকনিটিকে কেন প্রাচীর দিয়ে কভার করা হয়েছে? তাছাড়া গুপ্তচরেরা লক্ষ্য করেছে বাড়ির আবর্জনা, যেগুলি আবর্জনা নিয়ে যাওয়ার গাড়িকে দেওয়া উচিত তা না করে বাড়ির উঠোনে জ্বালিয়ে দিত। আমেরিকার গোয়েন্দা এজেন্টরা আরও একটি জিনিস লক্ষ্য করেছে, একজন ব্যক্তিকে মাঝে মাঝে এই বাড়িতে আসতে দেখা গেছে, কিন্তু বাড়ির মালিকের সঙ্গে তার কোনো রিলেশন নেই। তারা এই ব্যক্তিটির নাম দেন অপরিচিত। এই কারণে আমেরিকার গোয়েন্দা সংস্থার কিছু ডিটেকটিভ এই অপরিচিত ব্যক্তিটিকেই সন্দেহ করে। তাদের মতে এই ব্যক্তিটি ওসামা বিন লাদেন হতে পারে। বারাক ওবামা তার বায়োগ্রাফিতে লেখেন, এই কন্ডিশনে তাদের কাছে কেবল 2টি অপশন রয়েছে। প্রথম অপশনটি হলো এয়ার স্ট্রাইক করে প্রপার্টিটিকে ধ্বংস করে দেওয়া যেতে পারে আর ঘোষণা করে দেওয়া হবে লাদেনকে আমেরিকান সেনারা হত্যা করে দিয়েছে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, যদি এয়ার স্ট্রাইক করে প্রপার্টি ধ্বংস করে দেওয়া হয় তাহলে কোনোভাবে প্রমাণ করা যাবে না যে সেখানে ওসামা বিন লাদেন ছিল। তাছাড়া যদি একবার আল কায়দা ঘোষণা করে দেয় লাদেন মরেনি, এখনো জীবিত রয়েছে, তাহলে আমেরিকা চেষ্টা করলেও লাদেনের মৃত্যু প্রমাণ করতে পারবে না। তাছাড়া যদি লাদেনকে মারার জন্য এয়ার স্ট্রাইক করা হয় তাহলে আশেপাশে থাকা অনেক নিরীহ নাগরিকও মারা যেতে পারে। এই কারণে এই মিশনের জয়েন্ট চিফ আর ভাইস প্রেসিডেন্ট সরাসরি বারণ করে দেয়, এমন কোনো স্ট্রাইক যেন পাকিস্তানের উপর না করা হয় যেখানে সাধারণ জনগণের ক্ষতি হতে পারে। তাদের মতে এই স্ট্রাইকের কারণে প্রায় 10 থেকে 20 হাজার নিরীহ মানুষের জীবন যেতে পারে, অন্যদিকে টার্গেট নাও মরতে পারে, তাই এই ধরনের মিশনে তারা কোনোভাবেই পারমিশন দেবে না। অন্যদিকে দ্বিতীয় অপশনটি ছিল কিছু বাছাই করা ট্রেন্ড মিলিটারি সেনা হেলিকপ্টারে করে প্রপার্টির ভেতর ঢুকে ওসামার উপর হামলা করে তাকে হত্যা করে দ্রুত বেরিয়ে আসবে, এমনকি পাকিস্তানের মিলিটারি আর পুলিশ চাইলেও রিটালিয়েট করার সুযোগ পাবে না। দ্বিতীয় অপশনটি বারাক ওবামার খুব পছন্দ হয়। এরপর স্যাটেলাইট ফটোগ্রাফের সাহায্যে অ্যাবাটাবাদের প্রপার্টির 3D ফিগার প্রস্তুত করা হয়। প্ল্যান রেডি করার পর ভাইস অ্যাডমিরাল ম্যাক রেভেন ওবামাকে অ্যাবাটাবাদের অপারেশনের ব্যাপারে জানায়। প্ল্যান অনুযায়ী আফগানিস্তানের জালালাবাদ থেকে 2টো হেলিকপ্টারের সাহায্যে আমেরিকার নেভি সিলের সেনারা পাকিস্তানের এয়ার স্পেসের ভিতর প্রবেশ করবে। কিন্তু ওবামা ম্যাক রেভেনকে জিজ্ঞাসা করে, যদি আমাদের নেভি সিলের সঙ্গে পাকিস্তানি বায়ুসেনার মুখোমুখি হয় তাহলে এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া হবে? এই প্রশ্নের জবাবে ম্যাক রেভেন বলেন, সেই কথা মাথায় রেখে প্ল্যান তৈরি করা হয়েছে। কিন্তু ওবামা জিজ্ঞাসা করে,
এই মিশনের জন্য অনেক সময় লাগবে। প্রপার্টিতে এন্টার করে লাদেনকে খুঁজে বের করতে হবে। আর যদি লাদেন কোনো সেফ বাংকারের মধ্যে চলে যায়, আর এই সময়ের মধ্যে যদি পাকিস্তানি সেনারা ঘটনাস্থলে চলে আসে আর ফাইট শুরু হয়ে যায়, তাহলে আমাদের সেনাদের কিভাবে সেখান থেকে উদ্ধার করা হবে? এর উত্তরে ম্যাক রেবেন বলেন, এই পরিস্থিতিতে আমাদের নেভিরা কাউকেই প্রপার্টির ভেতর প্রবেশ করতে দেবে না। এছাড়া আমাদের সরকার বন্দি সেনাদের ফিরিয়ে দেবার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনাও করবে। ম্যাক রেবেনের এই প্ল্যানকে অনেকেই সমর্থন করেন, তবে হিলারি ক্লিন্টন এই প্ল্যানের বিরোধিতা করেন। তার মতে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নষ্ট হতে পারে, তাছাড়া পাকিস্তানি সেনার মুখোমুখি হলে আমাদের সেনাও মারা যেতে পারে। এরপর 29 এপ্রিল বারাক ওবামা তার কিছু অফিসিয়ালদের ইমেল করে ডিপ্লোম্যাটিক ওয়েলকাম রুমে দেখা করতে বলে। এরপর তাদের সামনেই অ্যাবটাবাদ মিশনের জন্য ফাইনালি পারমিশন দিয়ে দেয়। 2 মে 2011 সালে যখন আমেরিকায় সকাল হচ্ছে, পাকিস্তানে তখন রাত গভীর হচ্ছে। হোয়াইট হাউসের অপারেটর জাগানোর আগেই বারাক ওবামা সেদিন ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ে মার্বেল নিকালসনের সঙ্গে কিছু সময় গাল্ফ খেলার পর পুনরায় হোয়াইট হাউসে চলে আসে। সেখানে আগে থেকেই মার্বেল নিকালসন, রেগি লাভ, পিট রাউশ এছাড়াও আরও কিছু বিশেষ অফিসিয়ালেরা ওবামার অপেক্ষা করছিল। ঘড়িতে দুটো বাস্তি, আফগানিস্তানের জালালাবাদ থেকে দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার সাহসী নেভিশিলদের নিয়ে পাকিস্তানের অ্যাবটাবাদের দিকে রওনা হয়। আর দুটো হেলিকপ্টার পাকিস্তানের সীমানার পাশে অবতরণ করে। তাদের সঙ্গে রয়েছে একজন পাকিস্তানি ট্রান্সলেটর আর কায়রো নামের একটি আর্মি কুকুর। এই সময় ওবামা সিচুয়েশন রুমে ছিল, যেখানে সিআইয়ের হেডকোয়ার্টার ল্যাংলির সঙ্গে লিওন পেনেটা ভিডিও কনফারেন্সের সাহায্যে কানেক্টেড ছিল। অন্যদিকে লিওন পেনেটা জালালাবাদের নেভিশিলের সঙ্গে কানেক্টেড ছিল, আর এদিকে এয়ারফোর্সের জেনারেল একটি কম্পিউটারের সঙ্গে কানেক্টেড ছিল, যার মাধ্যমে তারা এই মিশনটির লাইভ ফুটেজ দেখছিল। প্রেসিডেন্ট বারাক ওবামা আর অফিসিয়ালরা সবাই এই মিশনের লাইভ ফুটেজ দেখতে ব্যস্ত ছিল। প্রায় 20 মিনিট পর্যন্ত কেউ কিছুই বুঝতে পারছিল না যে সেখানে কি ঘটছে। এদিকে সিল টিম বাড়ির ভেতর ঢুকে পড়েছে। একজন সিলের সদস্য লাদেনকে দেখে ফেলে। সিঁড়ি বেয়ে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। কয়েক সেকেন্ডের মধ্যে সিলের সদস্যটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়ে। একজন সিল সদস্য আমালকে গুলি করে, আর একজন সিল সদস্য লাদেনের বুকে আর বাঁ চোখে গুলি মারে। ওদিকে ঘটনাস্থল থেকে আসা অডিও ফিডে অ্যাডমিরাল ম্যাক রেবেন সিল দলের সদস্যদের কাছ থেকে শুনতে পান, জেরোনিমো, এটি কোড ওয়ার্ড যার অর্থ মিশন সাকসেস হয়েছে। ম্যাক রেবেন সিল দলের প্রধানকে জিজ্ঞাসা করে, ইকেআইএ মানে এনিমি কিল্ড ইন অ্যাকশন? উত্তর আসে, জেরোনিমো ইকেএ মানে শত্রুকে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাডমিরাল হোয়াইট হাউসে সংকেতটি পাঠিয়ে দেয়। মিস্টার প্রেসিডেন্ট হঠাৎ বলে ওঠে, উই গট হিম, আমরা তাকে পেয়ে গেছি। কিন্তু তাদের কাছে এই খুশি এখনও অস্পষ্ট, কারণ হেলিকপ্টার এখনও সেখান থেকে রওনা হয়নি। লাশ নিয়ে সকাল 6টায় হেলিকপ্টার আফগানিস্তানের জালালাবাদে ল্যান্ড করে। সেখানে পৌঁছে ম্যাক রেবেন ওবামাকে জানায়, আমার সামনে একটি লাশ পড়ে রয়েছে, কিন্তু এর মুখ জখম হওয়ার কারণে ব্যক্তিটিকে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। এর হাইট 6 ফুট 4 ইঞ্চি। ওবামা হাসতে হাসতে উপহাস করে বলেন, আপনি এত বড় মিশনে গেছেন কিন্তু সঙ্গে মেজারমেন্ট করার জন্য ফিতে নিয়ে যাননি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।